সরকার বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার, তারা যে নীতি নিয়েছে, বিশেষ করে উদারনীতি লাভ করে যে আর্থিক নীতি শিল্প নীতি গ্রহণ করেছে, যার ফলে কলকারখানা বন্ধ হচ্ছে, শ্রমিক কাজ হারাচ্ছে, এবং যেভাবে বিদেশি পুঁজি সর্বক্ষেত্রে ঢুকছে, ছোট মাঝারি শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, বেশিরভাগ শ্রমিক কাজ হারাচ্ছে, অসংগঠিত শ্রমিকের সংখ্যা বাড়ছে, সেই অসংগঠিত শ্রমিকের ন্যূনতম মজুরি নেই ঠিকমতো, তাদের সামাজিক সুরক্ষা নেই, তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের সুযোগ কমছে, শিল্প নেই, কাজ নেই, বেকার বাড়ছে, এবং মালিকের পক্ষ নিয়ে যেভাবে শ্রম আইন সংশোধন হয়েছে, এই সব দাবি অর্থাৎ শ্রমিক কর্মচারী সহ সাধারণ মানুষ কৃষকের ন্যায্য মূল্যে দাবি চাই, কৃষকের ফসলের দাম চাই, কৃষকের ঋণ মুকুব করতে হবে, এবং আমরা দেখছি যেভাবে এই সরকার বলেছিল আম আদমির সরকার, অথচ এরা মূলত বৃহৎ শিল্পপতিদের হাত শক্ত করছে।